এখন থাকছে হলিউডের কিছু ইন্টারেস্টিং গসিপসের আপডেট। প্রথমে থাকছে নেক্সট ইয়ার জুলাই থেকে শুরু হচ্ছে ব্ল্যাক প্যান্থার 2 এর শুটিং, জানাবো এই বিষয়ে আপডেট। এরপর থাকছে জুমানজি মুভির আরও দুইটা সিকুয়েল নিয়ে কাজ চলছে, সেই সঙ্গে থাকছে ডেডপুল 3 এর একটা গুরুত্বপূর্ণ কাজ হলো কমপ্লিট, জানাচ্ছি সেটাও। অ্যান্ড ফাইনালি থাকছে মানি হাইস্টের সিজন 5 নিয়ে একটা ইন্টারেস্টিং আপডেট। এখন আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমে আসি ব্ল্যাক প্যান্থার 2 এর কাছে। ব্ল্যাক প্যান্থার স্টার চ্যাডউইক বোজম্যানের সাডেন মৃত্যুতে সবাই যেমন শকড, অ্যাট দ্য সেম টাইম ব্ল্যাক প্যান্থার 2 এর ফিউচার কী হবে সেটা নিয়েও অনেকেই কনসার্ন। এখন অনেক রকম স্পেকুলেশনস আমরা শুনতে পাই মাঝে মধ্যেই, যেমন কখনো গুঞ্জন উঠে এখানে সুরি হয়তো ব্ল্যাক প্যান্থার রোলটা প্লে করবে, আবার কখনো খবর এসছে যে হয়তো নতুন কোনো হিরোকে কাস্ট করানো হবে, অথবা সিজিআইয়ের থ্রোতে চ্যাডউইক বোজম্যানকেই ব্ল্যাক প্যান্থার হিসেবে আবার রিপ্রাইজ করা হবে। বাট স্টিল মার্ভেলের কাছ থেকে তাদের প্ল্যানটা কী সেই বিষয়ে কোনো কনফার্ম নিউজ পাওয়া যায়নি। জাস্ট জানা গিয়েছে যে স্টিল তারা ফিগার আউট করছে কীভাবে ব্যাপারগুলো গুছিয়ে আনা যায়। ব্ল্যাক প্যান্থার 2-তে ব্ল্যাক প্যান্থার হিসেবে আমরা কাকে দেখতে পাবো এই বিষয়ে এখনও প্ল্যানিং চললেও শুটিং কিন্তু 2021 জুলাই থেকে স্টার্ট হচ্ছে। অ্যান্ড অ্যাটলান্টাতে কিছু মেজর পোর্শনের শুটের থ্রো তারা ক্যামেরা ওপেন করবে। ইন দ্য মিন টাইম তারা ব্ল্যাক প্যান্থার রোল নিয়ে কী করা যায় সেই প্ল্যানিংটা করে ফেলবে। এবার আসি জুমানজি মুভির কাছে। জুমানজি আমেরিকান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার কমেডি এই ফিল্মের থার্ড ইনস্টলমেন্ট তো ডেভেলপমেন্ট স্টেজে রয়েছে এবং এটা আমরা জানি। অ্যান্ড এই থার্ড ইনস্টলমেন্টের গল্প কেমন হবে সেই বিষয়ে আমরা জাস্ট জানি দিস টাইম জুমানজি ওয়ার্ল্ডকে রিয়েল ওয়ার্ল্ডে আনা হবে। জানা গিয়েছে যে এরই মাঝে জুমানজির 4th and 5th পার্টের পিচও তারা পেয়ে গেছে, অ্যান্ড সেটা নিয়েও জুমানজি টিম কাজ করছে। এখন আসি ডেডপুল 3 এর কাছে। রায়ান রেনল্ডস অভিনীত ডেডপুলের থার্ড ইনস্টলমেন্ট ডেডপুল 3, যেই মুভিটা হবে মার্ভেল স্টুডিওসের আন্ডারে। এখন ডেডপুল ক্যারেক্টারকে মার্ভেলের ওয়ার্ল্ডে কীভাবে সিঙ্ক করানো যায়, কীভাবে মার্ভেলে ডেডপুলকে জয়েন করিয়ে মোমেন্টামটা ঠিকঠাক রাখা যায়, এটা নিয়ে তো মার্ভেল অ্যান্ড রায়ান দুই সাইডই অনেক প্ল্যান ফিগার আউট করেছিল। আর এই প্ল্যানিংয়ের সবচাইতে মেজর পার্টটাই হচ্ছে ডেডপুল 3 এর জন্য পারফেক্ট গল্প সিলেক্ট করা। এখন বলে রাখি ডেডপুল 3 এ কিন্তু ডেডপুল অ্যান্ড ডেডপুল 2 এর রাইটার পল ওয়ার্নিক অ্যান্ড রেড রিজ থাকছেন না। সো এই জায়গায় রায়ান অ্যান্ড মার্ভেলকে লাস্ট কয়েক মান্থ ধরে অনেক রাইটারদের স্টোরি অ্যান্ড পিচ নিয়ে স্টাডি করতে হয়েছে, অ্যান্ড নাও তারা পেয়ে গেছেন ডেডপুল 3 এর জন্য রাইটার, অ্যান্ড তারা হচ্ছেন উইন্ডি মলিনিউস অ্যান্ড লিজি মলিনিউস। রায়ান অ্যান্ড মার্ভেল দুজনেরই এই রাইটারদের পিচ পছন্দ হয়েছে অ্যান্ড তাদেরকে হায়ার করছে মার্ভেল। অ্যান্ড এই মলিনিউস সিস্টারদের উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে ববস বার্গার্স অ্যানিমেটেড শো। যাই হোক, ডেডপুল 3 এর এখনও অনেক কাজ বাকি, বাট যেহেতু রাইটার অ্যান্ড পিচ সিলেক্ট হয়ে গেছে সো এখন বাকি কাজগুলো প্রপার প্ল্যানিংয়ে আরামে করা যাবে। ফাইনালি আসি মানি হাইস্টের কাছে। ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পপুলার অ্যান্ড সেন্সেশনাল সিরিজ মানি হাইস্টের সিজন 4 এর টুইস্টেড ফিনিশিংয়ের পর সবাই অধীর আগ্রহ নিয়ে আছে মানি হাইস্টের সিজন 5 এর জন্য, যেই সিজনের শুটিং অগস্ট থেকে শুরু হয়ে গেছে এবং সেই শুটিং চলবে স্পেন, ডেনমার্ক অ্যান্ড পর্তুগালে। বাট অ্যাজ ইউ অল নো, করোনার সেকেন্ড ওয়েভ ইউরোপের বেশ কিছু জায়গায় খুব ভালো মতো অ্যাটাক করেছে অ্যান্ড অনেক জায়গাতে লকডাউনও দেওয়া হয়েছে। সো অনেকেই কনসার্ন ছিল মানি হাইস্টের শুটিংটা কি এই কারণে হ্যাম্পার হবে কি না। বাট দ্য গুড নিউজ ইজ, এই প্যান্ডামিক মানি হাইস্টকে থামাতে পারবে না। ওয়েল, রিসেন্টলি এই সিরিজের ডিরেক্টর জিজাস কলমেনার ইনস্টাগ্রামে মানি হাইস্টের সিজন 5 এর একটি শুটিংয়ের ফটো পাবলিশ করেন, যেখানে তিনি ক্যাপশনে লেখেন দ্য প্যান্ডামিক কান্ট স্টপ আস। এনিওয়ে, মানি হাইস্টের এক্সপেক্টেড রিলিজ ডেট কিন্তু 2021 এপ্রিলে অ্যান্ড দিস টাইম এপিসোড থাকবে 10টা। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপ স্কুলের আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।